শেষ হলো বিচারপতির বিচার ঋণ জালিয়াতি ও দুর্নীতি মামলায় এস কে সিনহার এগারো বছরের কারাদণ্ড ফের প্রমাণ হলো কেউই আইনের ঊর্ধ্বে নয় বললেন আইনমন্ত্রী দেশের বাজারে আসলো করোনার খাওয়ার ওষুধ মূল্যপিরাবির বাজারজাত করার অনুমতি পেল এসকেএফ ও বেক্সিমকো শিগগিরই মিলবে সব ফার্মেসিতে রাজনৈতিক ইন্ধনে কুমিল্লার সাম্প্রদায়িক হামলা উস্কানি ছিল অরাজনৈতিক ধর্মীয় গোষ্ঠীরও রিমান্ডে আসামিদের তথ্য সিসিটিভি ফুটেজে মিলেছে সত্যতা এবং শেরপুরে শ্রীবর্দি থেকে বন্য হাতির মৃতদেহ উদ্ধার বিদ্যুতায়িত করে হত্যার অভিযোগ প্রশাসনের বেশ কয়েকদিন ধরেই লোকালয়ের আশপাশে ঘুরছিল দলটি বাংলা সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার রাজধানীর চকবাজারের ইমামগঞ্জে এসকে টাওয়ারে প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মার্জিয়া মুমু সরাসরি যাচ্ছি তার কাছে মুমু সোহার পুরান ঢাকার চকবাজারের ইমামগঞ্জে একটি ছতলা ভবন বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে সেখানে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট তারা কাজ করছেন এবং এসে টাওয়ার নামে যে এই ছয়তলা আবাসিক ভবনটি রয়েছে যেটি বাণিজ্যিক ভবন তার দোতলায় প্লাস্টিক গোডাউনে বিকেল সাড়ে চারটার দিকে প্রথম আগুন লাগার ঘটনা ঘটে এবং এখানকার যেই গোডাউনের একজন কর্মচারী তিনি ফায়ার সার্ভিসে ফোন দেন এবং তার পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এখন পর্যন্ত প্রায় হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আসলো ভবনটির ভেতরে প্রচণ্ড ধোঁয়া এবং এই মুহূর্তে প্রায় নয়টি ইউনিট তারা কাজ করছে করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের গাড়িতে করে হোস পাইপ দিয়ে কিন্তু সেই ভবনটি ছতলা ভবনের ভেতরে পানি প্রবেশ করানো হচ্ছে কারণ প্রচণ্ড ধোঁয়ার কারণে সেখানে কোনো কিছু ফায়ার সার্ভিসের কর্মীরা প্রবেশ করতে পারছেন না তবে এখন পর্যন্ত এই আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেটি কিন্তু আমরা জানতে পারিনি তবে এই ছতলা বাণিজ্যিক ভবনে প্রায় পুরোটাই জুড়ে ছিল প্লাস্টিক কারখানা ক্রোকারিজের গোডাউন সহ পুরো ভবনটি বলা চলে যে প্রতিটি তলায় ছিল বিভিন্ন ধরনের জিনিসের গোডাউন এবং সেখানে প্রায় কয়েকশো কর্মীও কর্মরত ছিলেন বলে তাৎক্ষণিকভাবে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং এই মুহূর্তে আসলে হোস পাইপের মধ্য দিয়ে সেই বাণিজ্যিক ভবনটির ভেতরে পানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে আগুনের সূত্রপাত কিন্তু এই এসে টাওয়ারের দ্বিতীয় তলায় প্লাস্টিক গোডাউনটিতে এবং এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন আছেন র্যাবের সদস্যরা এবং তবে যাতে যেহেতু এখানে আগুন নিয়ন্ত্রণ আসার পর প্রচণ্ড ধোঁয়া সেহেতু এখানে যারা কাজ করতেন এবং এলাকাবাসী তাদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সরু একেবারেই সরু এই গলিটি রাস্তা দিয়ে কিন্তু দুই দিকে রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি চকবাজার থানা থেকে প্রধান যে সড়কটি সেটিও কিন্তু যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ফায়ার সার্ভিসের সাথে আমরা তাৎক্ষণিকভাবে যতটুকু জানতে পেরেছি যে প্রচণ্ড ধোঁয়া এবং যেহেতু যেহেতু কেমিক্যাল গোডাউনের সেই ধোঁয়া সেহেতু সেই বিষাক্ত ধোঁয়া যে কারো যদি শরীরে প্রবেশ করে শ্বাস প্রশ্বাসে ঢুকে পড়ে সেখানে কিন্তু যে কোনো মানুষ তারা জ্ঞান হারতে পারেন এবং কি শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতে পারেন ঠিক এই সংখ্যা থেকে কিন্তু শুধুমাত্র ফায়ার সার্ভিসের কর্মীরা এই মুহূর্তে আগুন লাগা ছতলা ভবনটির ভেতরে তারা কাজ করছেন এবং সাধারণ যারা রয়েছেন সাধারণ মানুষ উৎসুক জনতা তাদেরকে কিন্তু নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা হয়েছে একটি বিষয় যদি সোহাগ জানিয়ে রাখতে চাই যে বারবার কিন্তু বলা হচ্ছে পুরান ঢাকার এইসব সরু গলিতে বিশেষ করে যেই আবাসিক যেই বাণিজ্যিক ভবনটি বলা হচ্ছে তার পাশে কিন্তু বেশ কয়েকটি প্রায় প্রচুর আবাসিক ভবন রয়েছে কিন্তু এই আবাসিক ভবনের ভেতরে কিন্তু বাণিজ্যিক এই ভবনটিতে প্রায় ছয় তলার প্রতিটি তলায় ছিল কেমিক্যাল প্লাস্টিক থেকে শুরু করে ক্রোকারিজের বিভিন্ন গোডাউন এবং সেই গোডাউন থেকে কিন্তু আগুনের সূত্রপাত তবে যেটি এখন পর্যন্ত কিন্তু হতাহতের কথা জানানো যাচ্ছে না ফায়ার সার্ভিস তারা বলেছেন যে বিকেল সাড়ে চারটায় প্রথমে আগুনের সূত্রপাত হয় এবং প্রায় দুই ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও ঘটনার যে সূত্রপাত সেই দোতলায় কিন্তু এখনও প্রচুর পরিমাণে ধোঁয়া উঠছে এবং ফায়ার সার্ভিসের একজন সদস্য আমরা দেখতে পাচ্ছি তিনি মই বেদ উপরে উঠার চেষ্টা করছেন এবং সেখানকার যে জানালা রয়েছে সেটি ভাঙবেন এবং সেই জানালা ভেঙে হোস পাইপ দিয়ে প্রচুর পরিমাণে পানি দেবেন সেই যেখান থেকে আগুন লেগেছে আর সেই ধোঁয়া নিবৃত করার জন্য অন্যদিকে আমার পেছনে কিন্তু প্রচুর উৎসুক জনতা রয়েছেন বিশেষ করে এই এই বাণিজ্যিক ভবনের বিভিন্ন যে গোডাউন রয়েছে সেখানে যেসব শ্রমিকরা কাজ করতেন তাদের অনেক আত্মীয় স্বজন তারা কিন্তু অনেকেই কিন্তু
না ভেঙে পড়ছেন যে আসলে তারা বলতে পারছেন না যে তাদের প্রিয়জনের কি হয়েছে। তবে এখনো যেহেতু ভবনটি থেকে মাত্রই আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে প্রচুর ধোঁয়া রয়েছে, সেহেতু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু কাউকে সেখানে ঢুকতে দিচ্ছে না। এবং এখন কিন্তু একটি দ্বিতীয় তলার গোডাউনের যে গ্রিল, অর্থাৎ গ্রিল খেলা যে জানালা, সেটি কাটার চেষ্টা করা হচ্ছে এবং এর পরপরই কিন্তু সেখানে পানি দেওয়া হবে। কারণ আগেই বলেছি যে পুরো ছতলা ভবনের প্রতিটি ফ্লোরেই কিন্তু গোডাউন রয়েছে, প্লাস্টিক কেমিক্যাল থেকে শুরু করে ক্রোকারিজ, বিভিন্ন দাহ্য পদার্থের যে গোডাউন রয়েছে। তাই আসলে ফায়ার সার্ভিস সদস্যদের সতর্কভাবে তারা কিন্তু কাজ করছেন অন্যদিকে। এবং এই এই যেহেতু একটি পুরো ভবনটি আসলে রাসায়নিক এবং প্লাস্টিক গোডাউন, সেহেতু ফায়ার সার্ভিসের আরও কয়েকটি টিম ইউনিট এর সাথে যুক্ত হতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে রয়েছে যে পুরান ঢাকার চকবাজারের ছতলা যে আবাসিক যে বাণিজ্যিক ভবনটি রয়েছে এসএ টাওয়ার, সেখানে আগুনের পরপরই সেখানে কিন্তু উদ্ধার কাজ চালানো চলছে। এবং এই মুহূর্তে কিন্তু ভবনটি যদি দেখতে পাই যে এই ভবনের লাগোয়া কিন্তু আরও বেশ কয়েকটি ভবন রয়েছে, যার মধ্যে আবাসিক ভবনও রয়েছে। এবং আসলে কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে এই পুরান ঢাকার যেই অলিতে গলিতে কিন্তু যত্রতত্র রাসায়নিক কিংবা প্লাস্টিকের গোডাউন যেগুলো রয়েছে সেগুলো রয়েছে, এবং প্রায়শই সেই দুর্ঘটনা ঘটে এবং সেখানে অগ্নিকাণ্ড একটি বড় সমস্যা। এবং আজও কিন্তু সেটি ঘটেছে যে পুরান ঢাকার চকবাজারের যেই এসএ টাওয়ার ছতলা যেটি বাণিজ্যিক ভবন, সেখানে ভয়াবহ আগুন লেগেছে এবং এই মুহূর্তে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং যেই ধোয়া হয়েছে সেগুলো নিবৃত করার চেষ্টা করছেন। তো সোহার, এই ছিল আমার কাছে পুরান ঢাকার আগুন লাগার ঘটনা থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সোহার, রাজধানীর চকবাজারের ইমামগঞ্জে এসকে টাওয়ারে প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার মার্জিয়া মুমু। দুর্নীতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার 11 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া 45 লাখ টাকা অর্থদণ্ড এবং 78 লাখ টাকা বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে আরও 8 আসামিকে। সিনহাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রাষ্ট্রপক্ষ। দুই দফা পেছানোর পর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য মঙ্গলবার সকালে কারাগার থেকে আনা হয় 1 আসামিকে। জামিনে থাকা 6 আসামিও উপস্থিত হন পলাতক এস কে সিনহা সহ 4 জন। প্রায় 2.5 ঘন্টার রায়ে ঘুরে ফিরেই উঠে আসে ক্ষমতার অপব্যবহার করে সাবেক প্রধান বিচারপতির ঋণ জালিয়াতির বিষয়টি। আদালত বলেন, সহজ সরল দুজন মানুষকে ব্যবহার করে 4 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন এস কে সিনহা। সেই অর্থ পাচারও করেছেন তিনি, আর ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনো নীতিমালা মানেনি তৎকালীন ফার্মার্স ব্যাংক। রায়ে এস কে সিনহাকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড করা হয় 45 লাখ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে সিনহার 78 লাখ টাকা। বাকি 8 আসামিকে দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। খালাস পেয়েছেন 2 জন। মাননীয় আদালত বলেছেন যে এটা একজন সাবেক বিচারপতির কাছ থেকে এই ধরনের আশা করা যায় না, এটা তো লোভী এবং গ্রিডি একটা ক্যারেক্টার বেরিয়ে আসে। আইনের ঊর্ধ্বে কেউ থাকতে পারবে না, যে সে যত ক্ষমতাশালী হোক না কেন বা যে পদেই থাকুক না কেন, আইনের আওতায় তাকে আসতে হবে এবং আইনে যদি তাকে অপরাধী প্রমাণ করা যায় তাকে সাজা ভোগ করতেই হবে। রাষ্ট্রপক্ষ বলছে আদালতের আদেশে দণ্ডিত হওয়ায় সিনহাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের উদ্যোগ নিতে হবে সরকারকে। এই রায়টা কার্যকরী করতে হবে এবং এই জন্য যে বিদেশে পালিয়ে থাকলে তাকে সেখানে অন্তত যেভাবে হোক আইন শৃঙ্খলা বাহিনী যে সমস্ত প্রসিডিওর আছে সেগুলো মেনটেন করে তাকে দেশে ফিরিয়ে আনার অবশ্যই দরকার। এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান আসামিপক্ষের আইনজীবী। আইনের কিছু ব্যর্থ হয়ে গেছে, যে কোনো জাজমেন্টের জন্য আমরা অপেক্ষা করবো, জাজমেন্ট হওয়ার পরবর্তী পর্যন্ত উচ্চ আদালতে যাব। মামলা হওয়ার আগে দেশ ছাড়েন দেশের 21তম প্রধান বিচারপতি এস কে সিনহা। নানা অনিয়মের মুখে বিদেশে বসেই পদত্যাগ করেন তিনি। দুর্নীতির দায়ে সাবেক কোনো প্রধান বিচারপতির দণ্ড হওয়ার ঘটনা দেশের ইতিহাসে এটি প্রথম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঋণ জালিয়াতি ও দুর্নীতি মামলা হওয়ার পর সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে ক্যামেরার মুখোমুখি করেছিল সময় সংবাদ। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুক্তরাষ্ট্রে বসে সরকারকে অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি। চলুন দেখে নেই সময় সংবাদকে দেয়া 2018 সালের সেই সাক্ষাৎকারের কিছু অংশ।
আপনার আয়কর রিটার্ন, দুর্নীতি, এই বাড়ি কেনা, এগুলো নিয়ে স্যার অভিযোগ আছে। সরি, আমি করে দিতে পারি বাড়ি, আমি এই বাড়ি আমার নামে না এটা বললেই হবে না, এটা সরকার প্রমাণ করুক, এরপরে দেখা যাবে। আনুক, আমি কোনো প্রশ্ন করবেন না, এটা আমি তো বলবো না। আর আমি সরি, আমি আমি আর তো প্রশ্নের উত্তর দেব না বললাম তো। এদিকে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেছেন, এতে প্রমাণ হয়েছে কেউই আইনের ঊর্ধ্বে নন। তবে আইন অঙ্গনের মানুষ হিসেবে এ ঘটনায় তার খারাপ লেগেছে বলেও জানান মন্ত্রী। বলেছেন, প্রধান বিচারপতির বিচার এ দেশে নতুন হলেও বিশ্বে এমন বহু নজির রয়েছে। আদালতে এস কে সিনহার সাজার রায় ঘোষণার পরপরই সচিবালয়ে এ বিষয়ে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। সাবেক বিচারপতির বিচারের ঘটনায় মন্ত্রী আক্ষেপে সুরে বলেন, বিচার বিভাগের জন্য এই দিনটি সুখের নয়। আমি একজন আইনজীবী, আমার জন্য আমি বিচার বিভাগের সাথে সারা জীবনই সম্পৃক্ত, আমার জন্য এটা সুখকর হতে পারে না। কিন্তু এটাও সঠিক যে অন্যায় করলে তার বিচার হবে, এবং অন্যায় যখন হয়েছে আদালত একটা অপরাধ পেয়েছে, বিচার হয়েছে, রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে কেউই আইনের ঊর্ধ্বে নয়। এস কে সিনহার রায় দেশে আইনের শাসন থাকার প্রমাণ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের জন্য সতর্কবার্তা। যেই কোনো গুরুত্বপূর্ণ সরকারি পদে থাকে তার কর্মকাণ্ডের হিসাব তাকে দিতে হয়, তো সেই ক্ষেত্রে এটা আমার মনে হয় যে একটা দৃষ্টান্ত স্থাপন করলো। ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি সবসময় মেনটেন করা উচিত, আর যেই গুরুত্বপূর্ণ দায়িত্ব সরকার বা রাষ্ট্রের জন্য পালন করে তাকে তার কর্মকাণ্ডে আরও সতর্ক থাকা উচিত। প্রধান বিচারপতির বিচারের নজির অনেক দেশে রয়েছে বলেও জানান আইনমন্ত্রী। বাংলাদেশের ইতিহাসে এরকম অন্যায় কোনো প্রধান বিচারপতি করেন নাই, সেই জন্য এরকম বিচার করার প্রয়োজন হয় নাই। এরকম অন্যায় হলে নিশ্চয়ই বিচার হতো। যুক্তরাজ্যের জলবায়ু বিষয়ক সম্মেলনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের দ্বিপক্ষীয় সফরে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের কিছু পরে প্যারিসের চার্লস দ্য গল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্থানীয় সময় রাতেই দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক সহ অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান শেখ হাসিনা। অবশেষে দেশের বাজারে মিলছে মুখে খাওয়ার করোনার ওষুধ মোলনুপিরাভির। আজ থেকে স্বল্প পরিসরে মিলছে রাজধানীর বিভিন্ন ফার্মেসিতে। এর আগে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এই ঔষধ ব্যবহারে মৃত্যুঝুঁকি ও হাসপাতালে ভর্তির হার অর্ধেকে নেমে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশের বাজারেই এখন মিলছে মহামারী করোনা মোকাবেলার মুখে খাওয়ার ওষুধ মোলনুপিরাভির। দেশে প্রথমবারের মতো বাজারে নিয়ে এসেছে বেক্সিমকো। এরই মধ্যে মোলনুপিরাভির জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। বেক্সিমকোর পাশাপাশি উৎপাদনের অনুমোদন পেয়েছে এসকেএফ। এছাড়া স্কয়ার, ইনসেপ্টা সহ আরও আটটি প্রতিষ্ঠান আবেদন জমা দিয়েছে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। মোলনুপিরাভিরটা এটা UKMHRA গত 4th November এটা অ্যাপ্রুভাল দেয়, এবং এরপরে আমাদের দেশে আমরা গতকালকে অর্থাৎ 8th November বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ওনারা তাদের আমরা মার্কেটিং অথরাইজেশন দেই, এবং আজকে এসকে ফার্মাসিউটিক্যালস ওনারা মার্কেটিং অথরাইজেশন আমাদের কাছে পেয়েছে। প্রতিদিন সকালে 4টি ও রাতে 4টি করে ওষুধ সেবন করতে হবে 5 দিনে মোট 40টি। এতে করে সুস্থতার হার বাড়বে, কমবে মৃত্যুর হার। তবে অবশ্যই ওষুধ সেবন করতে হবে চিকিৎসকের পরামর্শ মেনে। কোনো ওষুধ কিন্তু টিকার বিকল্প নয়। টিকা যাদের নেওয়ার কথা, যে আমাদের প্রোগ্রাম চলছে, টিকা গ্রহণ করতে হবে, তবে এটি ডক্টররা এটি নির্ধারণ করবেন যে কাকে মেডিসিনটি দেওয়া যাবে। শিগগিরই দেশের সব জেলায়, বিশেষ করে করোনা প্রবণ এলাকায় এই ওষুধ সরবরাহ করা হবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার পূজা মণ্ডপে সহিংসতায় ছিল রাজনৈতিক ইন্ধন, উস্কানি ছিল অরাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর। প্রধান অভিযুক্ত ইকবাল সহ অন্যরা রিমান্ডে এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা CID। ইন্ধনদাতাদের মুখোশ উন্মোচনের দাবি সুশীল সমাজের। বুলবুল রেজার রিপোর্ট।
কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মন্দিরে ভাঙচুর সহিংসতার অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় সিটি মেয়র মনিরুল হক শাক্কুর পিএস হিসেবে পরিচিত মঈনুদ্দিন আহমেদ বাবুকে আদালতে তোলা হয় রোববার। চাওয়া হয় 7 দিনের রিমান্ড। শুনানি পরে হবে জানিয়ে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পূজা মণ্ডপে প্রথম প্রতিমা ভাঙচুরের অভিযোগ তার বিরুদ্ধে। বাবু ঘটনার পর পরিবার সহ পালিয়ে গিয়েছিল। এদিকে প্রধান অভিযুক্ত ইকবাল সহ 4 আসামিকে 12 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে আরও 5 দিনের রিমান্ড আবেদন করলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে সেদিনই রিমান্ডে নেয়ার আদেশ দেন। তবে তদন্ত সংস্থা সিআইডি এই আদেশের রিভিউ আবেদন করে 20 কার্যদিবস পর আসামিদের জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে তা নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সিআইডি বলছে, দুদফা রিমান্ডে আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। নজরদারিতে আছে মূল ইন্ধনদাতারা। ঘটনার পরে যে রিয়াকশন হয়েছে সেখানে তো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বেরও ইন্ধন পাওয়া যাচ্ছে এবং ভিডিও ফুটেজগুলো আমরা অ্যানালিসিস করে দেখেছি, সেখানেও রাজনৈতিক কর্মী উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। পলিটিক্যাল, নন পলিটিক্যাল, বিভিন্ন রিলিজিয়াস গ্রুপ সবগুলোকেই সার্ভিলেন্সের আওতায় রাখা হয়েছে এবং তথ্য যাচাই বাছাই হচ্ছে। ঘটনার পর থেকেই বিভিন্ন মহল থেকে বলা হয়েছিল ভাঙচুর সহিংসতার ঘটনা পরিকল্পিত। কারা সেসব পরিকল্পনাকারী ও উস্কানিদাতা তা প্রকাশ করার দাবি সুশীল সমাজের। আমরা সবসময় বলি যে এটা পূর্ব পরিকল্পিত, সরকারকে আমরা কামনা করব। কারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে বের করা এবং তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। যদি রাষ্ট্র চায় তাহলে অবশ্যই এই অপরাধীদেরকে ধরা সম্ভব। কুমিল্লার ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে 12টি, গ্রেফতার করা হয়েছে 100+ ব্যক্তিকে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। কে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা প্রশাসনের। শেরপুর থেকে বাবু চক্রবর্তীর ক্যামেরায় শহীদুল ইসলাম হীরার রিপোর্ট। শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বিদ্যুৎ স্পৃষ্টে বন্য হাতি মারা গেছে। মঙ্গলবার ভোরে শ্রীবর্দির মালাকুচায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে হাতিটির মৃত্যু হয়। বন বিভাগের কর্মকর্তারা জানায়, গত 1 মাস ধরে পাহাড়ি এলাকায় একদল বন্য হাতির অবাধ বিচরণ। হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে আবাসস্থল ও সবজি ক্ষেতে জিআই তার জড়িয়ে রাখে এলাকাবাসী। সোমবার মধ্যরাতে হাতির দলটি লোকালয়ের খুব কাছে চলে আসলে বন বিভাগের কর্মকর্তারা স্থানীয়দের সহযোগিতায় হাতিগুলোকে বনে ফেরত পাঠায়। পরে আবারও ফেরত আসলে দুর্ঘটনাটি ঘটে। হাতিগুলো আসছে আজকে 20 থেকে 25 দিন যাবত। 25 দিন যাবত আসলে এসে আমাদের বাড়ি ঘর ফসল আদি গাছপালা প্রকৃতভাবে যা আসলে আমরা রুজি রোজগার করি সেই রুজির গুগলে সম্পূর্ণ হাতি খায় যাচ্ছে এবং কি ঘর বাড়িও ভেঙে যাচ্ছে। হাতি যেন না মারা যায় এই জন্য আমাদের সরকার কিছু করণীয় রেকর্ড দেব আর মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়। বিদ্যুতায়িত করে হাতিটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা প্রশাসনের। সুরত আলোজি বোর্ডে যা দেখা যাচ্ছে যে বিদ্যুতায়ন করে হাতিতে বিদ্যুতে শক সার্কিটে মারা হয়েছে আর কি, এরকম মনে হচ্ছে। ময়না তদন্তের পর শক বেরিয়ে আসবে যে আসলে কীভাবে হাতিটা মারা গেছে। হাতির সুরে বিদ্যুতায়িত হওয়ার চিহ্ন রয়েছে। এরপরে উচ্চতর কেমিক্যাল পরীক্ষা করার জন্য আমরা কিছু স্যাম্পল সংগ্রহ করেছি, সেগুলি আমরা পরীক্ষা করার পরে বাকি রিপোর্টটুকু আমরা দিতে পারবো। শেরপুর সীমান্তে 2014 সাল থেকে এ পর্যন্ত 25টি হাতির মৃত্যু হয়েছে। সময় সংবাদ, শেরপুর। 4 দিনের অচলাবস্থা কাটিয়ে চালু হয়েছে দেশের বন্দরগুলোর আমদানি রপ্তানি কার্যক্রম। কর্মচঞ্চলতা ফিরে এসেছে শ্রমিকদের মাঝে, স্বস্তি জানিয়ে ক্ষতি কাটিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। মঙ্গলবার সকাল থেকে পণ্য বোঝায় ট্রাক নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেন চালকরা। শুরু হয় আমদানি পণ্য খালাস কার্যক্রম। কর্মচাঞ্চল্যতা ফিরে আসে দেশের সর্ববৃহৎ এ বন্দরে শ্রমিকদের মাঝে, এতে স্বস্তি প্রকাশ করেন ব্যবসায়ীরা। 4 দিনের অচল অবস্থা কাটায় ব্যস্ততা বাড়ে বন্দর কর্মকর্তাদের মাঝেও। একই চিত্র হিলি স্থল বন্দরেও। ধর্মঘট প্রত্যাহারের পর পুরোদমে শুরু হয় পণ্যের লোডিং আনলোডিং। পণ্য পরিবহনে দেশের বিভিন্ন স্থান থেকে বন্দরে আসতে থাকে শত শত বাংলা ট্রাক। কার্যক্রম শুরু হয় খুশি চালক ও শ্রমিকরা। মিটিং হয়েছে রাত্রে, তারপরে আমরা রাত্রেই রওনা দিয়েছি, হেলিকপ্টারে আসছি। কালকে রাত 8টার পর দেখি সিদ্ধান্ত নেওয়ার পর আমরা শত শত গাড়ি আসছি। বাংলা গাড়ি ঢুকতেছে বেশি করে, লোড আনলোড হবে,
আমাদের মনে হয় ইনকাম হবে। আজকে থেকে বা গতকালকে থেকে আমাদের মালগুলো দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানো সম্ভব হচ্ছে। এদিকে আবারও চাঙ্গা হয়ে উঠেছে দেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। আমদানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে রাজস্বও। সিদ্ধ পণ্য ব্যতীত সব ধরনের পণ্যের মানে অথরিটি দিয়ে দেয়, তাইলে মনে হয় আমাদের পুর অত্যন্ত প্রাণবন্ত হয়ে উঠবে। গম, আদা, পেঁয়াজ এগুলো আমদানি হচ্ছে, এগুলোতে আমরা রাজস্ব পাচ্ছি। আর রপ্তানিতে আমাদের মোটামুটি 30টা পণ্য আমরা রপ্তানি, সকল পণ্য নিষিদ্ধ পণ্য ব্যতীত সকল পণ্য আমরা রপ্তানি করতে পারতেছি। সোমবার রাতে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি বৈঠক শেষে শর্ত সাপেক্ষে ধর্মঘট স্থগিত করে পণ্য পরিবহনের ঘোষণা দেন। সাহাল আব্দুল আলভী, সময় সংবাদ। 15 নভেম্বর থেকে স্বল্প মেয়াদী ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত যাওয়ার পথে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ফিলহাল কে লিয়ে শর্ট টার্ম ভিসা হি হোগা, প্রাথমিকভাবে স্বল্পমেয়াদী ভিসা চালু করা হচ্ছে। পর্যটকরা একসাথে 30 দিন থাকতে পারবেন। ভিসা হবে সিঙ্গেল এন্ট্রি। এখনো কোথাও কোথাও করোনার প্রকোপ আছে, তাই শুধু বিমানে করেই যাতায়াত করতে হবে। শিগগিরই সড়ক ও রেলপথেও যাতায়াত শুরু হবে। তো আবি কে লিয়ে দি আইডিয়া ইজ উই রিস্টার্ট। এক সময়ের জনমানবহীন ভাষাঞ্চরে জাতিসংঘের কর্মকর্তাদের জন্য গড়ে তোলা হচ্ছে চোখ ধাঁধানো স্থাপনা। 5 তারকা হোটেলের পাশাপাশি একই মানের আরও 2টি বহুতল ভবন নির্মাণের কাজ এগিয়ে চলছে। এতে থাকবে আন্তর্জাতিক মানের সুইমিং পুল, জিম এবং টেনিস কোর্ট। ইতোমধ্যে শুরু হয়েছে শপিং মলের কাজও। শাখাটিপুর ক্যামেরায় বদলে যাওয়া ভাষাঞ্চরের বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শপিং মল সাজানো রয়েছে নিত্য ব্যবহার্য নানা জিনিসপত্র, আবার পাশে রয়েছে উন্নত মানের সেলুন এবং লন্ড্রি, বাদ যায়নি রেস্টুরেন্টও। রাজধানী ঢাকা কিংবা বন্দরনগরী চট্টগ্রামের শপিং মলগুলোর মতোই ভাষাঞ্চরে তৈরি করা হয়েছে আইল্যান্ড মল নামের এই বিপণী বিতানটি। মূলত ভাষাঞ্চর পর্যবেক্ষণে আসা জাতিসংঘের বিদেশি কর্মকর্তাদের টার্গেট করে গড়ে তোলা হয়েছে এই শপিং মল। অবশ্য রোহিঙ্গাদের জন্য হেরা সুপারমার্কেট নামে আরও একটি শপিং মল রয়েছে। আমাদের মূল টার্গেট হচ্ছে জাতিসংঘের মানুষ, তাই জন্য আমাদের এই প্ল্যানটা করা। যেভাবে আছে সুপার শপ, স্বপ্ন, আগরা, মিনাবাজার, যেভাবে ওই রকম একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াবে। অবশেষে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এখন বহুল আলোচিত ভাষাঞ্চর মুখী হচ্ছেন। তাদের জন্য ভাষাঞ্চরের উত্তর প্রান্তে তৈরি করা হচ্ছে একটি 5 তারকা মানের হোটেল। হোটেলের পাশে থাকবে জাতিসংঘ এবং শরণার্থী বিষয়ক কমিশনের জন্য আরও 2টি বহুতল ভবন। 120টা ক্লাস্টারের বাইরে জাতিসংঘের জন্য একটা বিল্ডিং করা হচ্ছে এবং ত্রিপুলার্সের জন্য আরেকটা বিল্ডিং করা হচ্ছে। চরের মাটিতে স্টিল স্ট্রাকচারে তোলা হোটেল ও আবাসিক ভবনের পাশে চলছে আন্তর্জাতিক মানের সুইমিং পুল, জিম এবং টেনিস কোর্টের কাজ। অবসরে নৌকায় ঘুরে বেড়ানোর জন্য কাটা হচ্ছে কৃত্রিম লেক। এসব ভবনের বাসিন্দাদের জন্য থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মূল একটি ভবন ইউএন যারা সার্ভিস হোল্ডার আছেন তারা ব্যবহার করবেন, একটি ভবন ট্রিপুলার্সের জনবল ব্যবহার করবেন, আরেকটি ভবন আইএনজিও স্টাফ যারা থাকবেন তারা ব্যবহার করবেন। আগে রোহিঙ্গাদের আবাসন ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে, এখন জাতিসংঘ সহ বিদেশি সংস্থার কর্মকর্তাদের জন্য ভাষাঞ্চরের অপর প্রান্তে চলছে ব্যাপক কর্মযজ্ঞ, যেখানে 5 তারকা মানের গড়ে তোলা হচ্ছে 3টি স্থাপনা। থাকছে সুইমিং পুল সহ অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। নোয়াখালীর ভাষাঞ্চর থেকে কমল দে, সময় সংবাদ। বাড়তে শুরু করেছে শীত। নগাঁয় দেখা দিয়েছে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। শিশুদের সুরক্ষায় বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। নগা থেকে রকিবুল ইসলামের তোলা ছবিতে এমআর রকের রিপোর্ট। নভেম্বরের প্রথম থেকে তাপমাত্রা কমতে থাকায় নগায় বাড়ছে শীতের তীব্রতা। ভোর থেকে কুয়াশায় ঢেকে থাকছে পথঘাট। শীত বাড়ার সঙ্গে জেলা সদর হাসপাতালে বেড়ে গেছে রোগী। শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসছেন সাধারণ মানুষ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। জ্বর, তাকে অ্যান্টিবায়োটিক ছিঁড়া ফেলে খেলে আরো অসুস্থ হয়ে গেছে। এখন কোনো কিছু খাইতে পারছে না। পেট ব্যথা করছে, মুখে ঘা হয়েছে, খাওয়া দাওয়া নাই, হেভি যন্ত্রণা হচ্ছে শিগগিরি। চিকিৎসার সময় মতো না পাওয়ার কারণে তারা দ্রুত আর অসুস্থ হয়ে পড়তেছে। 12টার পরে কিন্তু কোনো টেস্টের জন্য এখানে কোনো সেবা থাকে না। এরই মধ্যে শয্যার চেয়ে রুগী বেশি হয়, চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। শীতের এই সময় শিশু বয়স্ক রুগীদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। অসুস্থ হওয়ার জন্য মায়েদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মায়েদের জন্য আমার পরামর্শ, আপনার বাচ্চার
অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন যেন বাচ্চাটা ঘেমেও না যায়, আবার বাচ্চাটা যেন গরমও না লাগে। যে তরল জাতীয় খাবারটা যাতে বেশি দিবেন, যাতে বাচ্চার শরীরের পানি ঘাটতি ডিহাইড্রেশন না হয়। আবহাওয়ার যে একটা বৈশ্বিক পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের কারণে অনেক রোগের শ্বাসকষ্ট, সর্দি, কাশি, জ্বর এটা একটু বাড়ছে, আর রোগীর ওভারঅল ফ্লোটা অনেক বেশি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার পর্যন্ত নওগাঁ সদর হাসপাতালে 10 শয্যার শিশু ওয়ার্ডে 38 এবং অন্যান্য বিভাগে 245 রোগী ভর্তি আছেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বান্দরবানে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মারমা সম্প্রদায়ের নবান্ন ও লোকজ সাংস্কৃতিক উৎসব। সকালে সদর উপজেলার কুহালংয়ের থয়গ্য পাহাড়ে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নবান্ন উৎসবের সূচনা হয়। পরে পাড়া প্রতিবেশীদের নতুন ধানের পিঠা এবং উৎপাদিত বিভিন্ন ফল ফসলাদি খাওয়ানোর মাধ্যমে উৎসবটি উদযাপন করে মারমা সম্প্রদায়। উৎসবে ঐতিহ্যবাহী নাটক, নৃত্য, গান ও বিলুপ্ত প্রায় লোক সংস্কৃতি পরিবেশন করা হয়। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শেষ হলো বিচারপতির বিচার। ঋণ জালিয়াতি ও দুর্নীতি মামলায় এস কে সিনহার 11 বছরের কারাদণ্ড। ফের প্রমাণ হলো কেউই আইনের ঊর্ধ্বে নন, বললেন আইনমন্ত্রী। দেশের বাজারে আসলো করোনার খাওয়ার ঔষধ। মোলনুপিরাভির বাজারজাত করার অনুমতি পেল এসকেএফ ও বেক্সিমকো। শিগগিরই মিলবে সব ফার্মেসিতে। এ ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়ের।